মেনলি তোমাদেরকে যেটা আমি বলতেছিলাম যে এই যে ইফ ইটস অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ইনক্রিজেস ফ্রম সিক্সটি আর এমপি তো হবেই না আর পি এম হবে টু থ্রি আর এমপি তো হবে না আর পি এম হবে কিন্তু বইতে এইভাবে লিখা আছে প্রিন্টিং মিস্টেক ছিল ওইটাই হুট করে আমি তুলে ফেলেছি ইন এইট সেকেন্ড এই যে ইনক্রিজ করলো অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা টাইম লেগেছে এইট সেকেন্ড সেটা তোমাদেরকে লিখে নিতে হবে একটু লিখে নিও তারপরে নাম্বার ফোর এইটা ওই যে রাইডার প্রবলেম আর রিজিট বডি অফ ম্যাস ফাইভ কেজি ইজ রোটেটিং অ্যাট আ ডিস্টেন্স অফ ওয়ান পয়েন্ট ফাইভ সো এই যে ধরো যে একটা রোটেশনাল এক্সিস এর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দূরে একটা রিজিড বডি ঘুরছে এই এই এক্স ওয়াই এইটা হচ্ছে রোটেশনাল এক্সিসের চারপাশে সে ঘুরছে তাহলে এটার ম্যাথ হচ্ছে ফাইভ কেজি এটার ম্যাথ হচ্ছে ফাইভ কেজি তো প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটিও বলে দিয়েছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা ওমেগা হচ্ছে আমার ফাইভ রেডিয়ান পার সেকেন্ড ফাইভ রেডিয়ান পার সেকেন্ড তো সব কিছুই তো আছে আমার এখানটায় ঠিক আছে তো এখন আমার ফার্স্ট যেটা বের করতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস এম আর স্কোয়ার যেখানে এম হচ্ছে ম্যাস অব দ্য অবজেক্ট আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম রোটেশনাল এক্সিটস এক্সিস অফ দ্যাট ম্যাচ এই রোটেশনাল এক্সিস থেকে এই ম্যাচটার ডিস্টেন্স যত সেটাই হচ্ছে আর তাহলে এখানে আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমি এম আর স্কোয়ার করে এর ভ্যালু পেয়ে যেতে পারবো ঠিক আছে এরপরে আমাকে যেটা বলেছে সে রোটেশনাল কাইনেটিক এনার্জি সো এমনিতে কাইনেটিক এনার্জি কী বলো তো সবসময় তোমরা ওইটা লিনিয়ারটার অ্যানালগ হিসেবে যদি নাও তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় লিনিয়ার কাইনেটিক এনার্জি কী এমনিতে এনার্জি কাইনেটিক হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে তো এখন দেখো এই যে লিনিয়ার ম্যাসের অ্যানালগ হচ্ছে কি লিনিয়ার ম্যাসের অ্যানালগ হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্সিয়া আর লিনিয়ার ভ্যালোসিটির অ্যানালগ হচ্ছে কে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি সো হাফ আই ওমেগা মেগা স্কোয়ার এটা হচ্ছে অ্যাঙ্গুলার কানেকটিক এনার্জি আর রোটেশনাল কানেকটিক এনার্জি সো এটা হচ্ছে এনার্জি কাইনেটিক বাট দিস ওয়ান ইস অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার আর রোটেশনাল কাইনেটিক এনার্জি রোটেশনাল কাইনেটিক এনার্জি সো যেটা পারবা না সেটা কার সাথে কম্পেয়ার করতে হবে লিনিয়ার যেটা তুমি জানো আগের থেকে সেটার সাথে কম্পেয়ার করবা ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তাহলে এইখানটায় অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি ই কে হচ্ছে আই ও মেগা স্কোয়ার এটাতে এই ফর্মুলায় ফেলে দাও দেখবা যে নাম্বার ও পেরে গিয়েছো আমি আরেকটা প্রবলেম